আপনারা দেখছেন আরওয়াইস নিউজ। মাস্ক ছাড়া রাস্তায় বেরোলেই ফাইন দিতে হবে 100 টাকা, তার পাশাপাশি প্লাস্টিক ব্যবহার করলে ফাইন দিতে হবে 500 টাকা। ইংরেজবাজার পৌরসভার পক্ষ থেকে এই সচেতনতা বার্তা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি ধরপাকড় অভিযান শুরু হলো। শুক্রবার সকাল থেকে মালদা শহরের অতুল চন্দ্র মার্কেট, ফোয়ারা মোড় সহ শহরের একাধিক এলাকায় এই অভিযান চালান ইংরেজবাজার পৌরসভার কর্মীরা। শহরের বিভিন্ন প্রান্তে হানা দিয়ে মাস্ক ছাড়া রাস্তায় বেরোনোর অভিযোগে প্রায় 10 জনকে আটক করে 100 টাকা করে ফাইন করা হয়। তার পাশাপাশি প্লাস্টিক ব্যবহার বন্ধ, রাস্তা জবরদখল করে দোকানপাট করা যাবে না সহ বিভিন্ন সচেতনতামূলক বার্তা তুলে ধরা হয় সাধারণ মানুষ এবং দোকানদারদের মধ্যে। বিভিন্ন মোড়ে মোড়ে এবং রাস্তায় সমস্ত যারা মাস্ক নিয়ে বেরিয়েছে তাদেরকে বুঝাচ্ছি, এবং যারা মোটরসাইকেল নিয়েও আসছে তাদেরকে আমরা বুঝিয়েছি। তো 100 টাকা করে জরিমানাও করা হয়েছে, এবং দুটো তার সাথে সাথে আমরা ট্রেড লাইসেন্স দেখছি, দুটোর উপরে যারা ব্যবসা করছে তাদেরকে সরে যেতে হবে, এবং ক্যারিব্যাগ পেলে আমরা 500 টাকা ফাইন করছি। এটা কি পুরসভার পক্ষ থেকে? পুরসভার পক্ষ থেকে। আপনার নাম? আমার নাম অশোক। আপনারা দেখছেন মালদা থেকে সাংবাদিক বাপি সিংয়ের রিপোর্ট। Keep watching our voice news for daily news updates and do follow, like and share this video. Thank you.